রাজধানীর সড়কে যাত্রীদের ভোগান্তি দূরীকরণ, গণপরিবহনের শৃঙ্খলা ফেরানো ও ভাড়া নৈরাজ্য ঠেকাতে ব্যক্তি মালিকানা বাসগুলোর সঙ্গে পাল্লা দিয়ে চলছে ঢাকা নগর পরিবহন। মাত্র কয়েকদিনের মধ্যেই নগরবাসীর কাছে ঢাকা নগর পরিবহন আস্থা অর্জন করেছে। বাস রুট রেশনালাইজেশন কমিটির উদ্যোগে পরীক্ষামূলকভাবে কাঁচপুর থেকে কেরানীগঞ্জের ঘাটার চর পর্যন্ত প্রায় 21 কিলোমিটারের রুটে চলছে ঢাকা নগর পরিবহন। আফরিন জাহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সময়ের ব্যবধান মাত্র 10 মিনিট, এর মধ্যেই একটি বাস ছেড়ে গিয়ে আরেকটি বাস এসে দাঁড়ায় স্টপেজে। বলছি সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জের ঘাটার চর থেকে কাঁচপুর রুটে চলা ঢাকা নগর পরিবহনের কথা। উপকারভোগীরা বলছেন এই বাসগুলোর সার্ভিস ভালো, নিয়ম মেনে যাত্রীদের এক কাউন্টার থেকে উঠিয়ে অন্য কাউন্টারে নামানো হচ্ছে। সড়কের মাঝপথে যাত্রী ওঠানামা বন্ধ থাকায় যাত্রীরা নির্দিষ্ট সময়ে তার গন্তব্যে পৌঁছতে পারেন। না সমস্যা না, ভালোই সার্ভিসটা কন্টিনিউ যেতে হয় এটাই আমরা চাই, বাট আর একটু গাড়ি বাড়ানো দরকার। সার্ভিস ভালো, কাউন্টার আমাদের ভালো, যে কারণে আমরা টিকিট কেটে অনায়াসে উঠতে পারতেছি। নগর পরিবহন সার্ভিসটা খুবই ভালো, যদি আরো গাড়ি বাড়ানো যায় তাহলে প্যাসেঞ্জার হবে আর আরো বেশি হবে। কিছু যাত্রী অবশ্য স্টপেজ বাড়ানোর কথা বললেন, পাশাপাশি সহজে বড় গাড়ি বের হতে পারে এমন জায়গায় স্টপেজ দেওয়ার দাবি জানান। স্টপেজগুলি যদি এখানে না দিয়ে যে জায়গাটা বাস স্ট্যান্ড ওই জায়গাটায় দিলে কিন্তু আমাদের আরো ভালো হতো। এখানে প্রসারের দরকার আছে, অর্থাৎ কাউন্টারের যে জিনিসটা আছে কাউন্টার থেকে যদি একটা কোনোভাবে লাউড স্পিকার দিয়ে কোনোভাবে বলানো যায় যে 10 মিনিট পরে পরে গাড়ি আসতেছে আপনারা দাঁড়ান, তাহলে এই নিশ্চয়তাটা পেলে মানুষ 2-4-10 মিনিট অবশ্যই অপেক্ষা করবে। বিআরটিসির পাশাপাশি ব্যক্তি উদ্যোগে যে গাড়ি চলছে তাদের কাউন্টার ইনচার্জ জানালেন নিয়মিত যে যাত্রী পাচ্ছেন তাতে তারা সন্তুষ্ট। যাত্রী কোনো সমস্যা নাই, গাড়ি বাড়াইতে হবে আরো। সংশ্লিষ্টরা বলছেন এই রুটে পরিবহনটি নতুন, মানুষ এখনো ভালোভাবে এটি সম্পর্কে জানে না, তাই এর প্রচারণা বাড়লে যাত্রীও বাড়বে বলে মনে করেন তারা। গাড়ির সংখ্যা যাত্রীর চাহিদার প্রেক্ষিতে অবশ্যই বাড়ানোর পরিকল্পনা রয়েছে আমাদের। যতগুলো আপনি এই প্রান্তে এবং ওই প্রান্তে দুই প্রান্তে যে কাউন্টার দেওয়া হয়েছে পর্যাপ্ত কাউন্টার, কিন্তু আমাদের সমস্যা হলো আমাদের যাত্রীরা একবারে তার 10 গজের মধ্যে থেকে উঠতে চায়, কিন্তু এটা যে দেখছেন যে পৃথিবীর অন্যান্য দেশগুলো কিন্তু তারা কিন্তু অনেক দূর হেঁটে কিন্তু যায়, কিন্তু তারা ওই টিকিট কাউন্টার বা যেখানে বাস বেয়ে আছে সেখানে যায়, কিন্তু এই অভ্যাসটা কিন্তু আমাদের কিন্তু গড়ে তোলা দরকার। বাস রুট রেশনালাইজেশনের অংশ হিসেবে গেল বছরের 26 ডিসেম্বর কেরানীগঞ্জের ঘাটার চর থেকে কাঁচপুর পর্যন্ত 50টি বাস নিয়ে যাত্রা শুরু করে ঢাকা নগর পরিবহন। এসব বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার পাশাপাশি রুটের সর্বনিম্ন ভাড়া 10 টাকা ও সর্বোচ্চ 59 টাকা। সেবার মান নিয়ে যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন, তারপরেও পর্যাপ্ত যাত্রী পাচ্ছে না এই নগর পরিবহন সার্ভিসটি, অন্য বাসের সঙ্গে পাল্লা দিয়ে পাচ্ছে না পর্যাপ্ত যাত্রী। এর কারণ হিসেবে স্টপেজের কথা বললেন যাত্রীরা। স্টপেজ স্বল্পতার কারণে অনেক যাত্রী কাঙ্ক্ষিত গন্তব্যে নামতে কিংবা উঠতে পারছেন না, তাই স্টপেজ বাড়ানোর উপর জোর দিয়েছেন তারা। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।